আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজ আমি বানাতে যাচ্ছি দই কাতলা। তো দেখতে থাকেন, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এতটাই গরম দিয়েছে যে কথা বলতে ইচ্ছা করছে না। আমি মাছটা ভাজার জন্য নুন হলুদ দিয়ে রেখে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এখন আমি নেমে নিচ্ছি। আমার মাছ সব ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটা আমি তরকারিটা বসিয়ে দেবো। এখানে ফোড়নের জন্য নিয়ে নিলাম সাদা জিরা, শুকনা লঙ্কা, দারচিনি, তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আদা বাটা, চিনি, এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন, জিরা, কাঁচা লঙ্কা তিনটা, আমার মশলা তেলের তেলটা সরে যাচ্ছে। এখন দিয়ে দেবো কাজু বাটা, দিয়ে দেবো টক দই, জল, আমার ঝুলটা উতরে গিয়েছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
জাগুনের পাথারে Thank you.